ক্যালিফোর্নিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন চার আরোহীর সবাই। সোমবার সন্ধ্যায় স্টেটের সান ডিয়েগো শহরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে এ দুর্ঘটনা। ক্যালিফোর্নিয়ার জন ওয়েন বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিকট শব্দে বিধ্বস্ত হয় লিয়ারজেট 35 বিমানটি। ছিটকে পড়ে রাস্তার মাঝে, এ সময় ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। I heard a loud pop, the lights flickered for about 30 seconds, and then we heard a boom. I ran outside and looked behind me and saw a bunch of flames. ঘটনার পরপরই ঘটনাস্থলে অভিযান চালায় ফায়ার সার্ভিস। বিমান বিধ্বস্তের কারণ উদ্ঘাটনে গঠিত হয়েছে দুটি তদন্ত কমিটি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে একটি মেডিকেল টিম। এদিকে বিমান বিধ্বস্তের পর গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সান ডিয়েগোর পার্শ্ববর্তী এল ক্যাজন এলাকায় ছোট একটি ব্যবসায়িক বিমান বিধ্বস্ত হলে এ প্রাণহানি ঘটে বলে জানায় কর্তৃপক্ষ। You can see the power line that's to our right here is extends all the way down the roadway. On the final impact, somehow the two poles were it appears two poles were taken out and wires were dropped to the ground, so that's what shorted out the power. And San Diego Gas Electric is on scene securing those and working to get the power restored to folks. সান ডিয়েগো কাউন্টি শেরিফ এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7টার দিকে বিমান বিধ্বস্তের এ ঘটনা ঘটে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, বিমানটি সান্তা আনার জন ওয়েন বিমানবন্দর থেকে দুজন ক্রু এবং দুজন যাত্রী নিয়ে যাত্রা করেছিল। এল ক্যাজনের গিলেসপি মাঠে অবতরণের কথা ছিল বিমানটির। সান ডিয়েগো কাউন্টি শেরিফের বিভাগ জানিয়েছে, দমকল কর্মীরা ঘটনাস্থলে কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পায়নি। বিবৃতিতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করা হয়। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।